আসসালামু আলাইকুম রহমতুল্ল্হি ওবরকাত্লাহ রহমান রহিম প্রিয় দর্শক আমরা আজকে আলোচনা করব অজু সম্পর্কিত মাসাইল নিয়ে প্রিয় দর্শক চুল পরিমাণ জায়গা শুকনো থাকলে অজু হবে না অজুর মধ্যে যেসব অঙ্গ প্রত্যঙ্গ দ্রুত করা ফরজ তার এক চুল পরিমাণ জায়গা শুকনো থাকলেও অজু সহি হবে না সুতরাং কেউ হাত পায়ের নীল ফলিশ ব্যবহার করে উঁজু করলে তার অজু হবে না এবং এই অবস্থায় সে নামাজ কোরআন তেলওয়াত কিছুই করতে পারবে না যদি কেউ নীল পলিশ লাগিয়ে অজু করে অতফর সে অজু দ্বারা নামাজ কোরআন তেলওয়াত করে তাহলে সব তো হবেই না বরং গুনা হবে রাদ্দুল মুখতার হাদিস নাম্বার একশত তেতাল্লিশ অজুর ব্যবহৃত ফানির হুকুম ওজু ব্যবহৃত ফানির নাফাক নয় সুতরাং অন্যের অজুর ফানি শরীরে লাগলে এর দ্বারা শরীর নাফাক হবে না এবং অজুরও কোনো ক্ষতি হবে না কানজুল উম্মাল হাদিস নাম্বার সতেরো বা রাহমানিয়া হাদিস নাম্বার একশো তিরাশি কৃত্রিম চুলের উপর মাসে করা কৃত্রিম চুল ব্যবহার করা যায়জ নেই তথাপি যদি কেউ ব্যবহার করে তাহলে ওজুর সময় তা খুলে ফেলা মাথা মাসে করা জরুরি সুতরাং যদি কেউ অজুর মাধ্যমে কৃত্রিম চুলের উপর মাথা মাছে করে তাহলে তার অজু শুদ্ধ হবে না আফকে মাসাইল হাদিস নাম্বার ছত্রিশ অজুর পর সতর খুলে গেলে করণীয় অজু করার পর অনাইচ্ছাকৃতভাবে সতর খুলে গেলে কিংবা হাঁটুর উপর কাফর উঠে গেলে অথবা নিজের কিংবা স্ত্রীর লোকের লজ্জাস্থান স্পর্শ করলে ওজুর কোনো ক্ষতি হবে না তবে বিনা প্রয়োজনে ইচ্ছাকৃতভাবে সতর খোলা কবিরা গুনা আলুমগিরি আলমগিরি হাদিস নাম্বার তেরো ফাথুয়া দারুল উলুম হাদিস নাম্বার একশত পঁয়ত্রিশ অজুর পর সন্তানকে দুধ পান করানো মাসালা অজু করার পর সন্তানকে দুধ পান করালে এর দ্বারা অজুর কোনো ক্ষতি হবে না ফাতুয়ায়ে দারুল উলুম হাদিস নাম্বার চারশত আট উঁজ করার হাত হাতফায়ের নখ কাটা মাসালা হচ্ছে উঁজু করার পর মাথার চুল হাতফায়ের নখ ইত্যাদি কাটলে ওজুর কোনো ক্ষতি হবে না এবং নতুনভাবে অজুরও কোনো দরকার হবে না ফাতুয়ায়ে দারুল উলুম হাদিস নাম্বার একশত ছত্রিশ থুতুর সাথে রক্ত বের হলে করণীয় যদি থুতুর সাথে রক্তের পরিমাণ সমান বা থুতুর তুলনায় বেশি বের হয় তাহলে অজু ভেঙ্গে যাবে আর যদি রক্তের পরিমাণ কম হয় তাহলে অজু নষ্ট হবে না ফতুহায়ে আলমগিরি হাদিস নাম্বার এগারো ফতুহায়ে দারুল উলুম হাদিস নাম্বার একশত ছয় যে ব্যক্তির সর্বদা ফেসাব কিংবা বায়ু নির্গত হয় যার সর্বদা ফেসাব বায়ু কিংবা রক্ত জড়তে থাকে ইসলামী পরিভাষায় তাকে মাজুর বলে মাজুর ব্যক্তি এক ওয়াক্তের জন্য অজু করে অন্য ওয়াক্তের নামাজ আদায় করতে পারবে না অর্থাৎ নামাজের ওক্ত আসার পর অজু করে যত ইচ্ছা নফল ফরজ নামাজ ফুটতে পারবে পেশাব বায়ু কিংবা রক্ত নির্গত হওয়ার কারণে উজু নষ্ট হবে না তবে ওক্ত শেষ হওয়ার সাথে সাথে তার অজুও ভেঙে যাবে এবং দ্বিতীয় ওক্তের নামাজ পড়ার জন্য পুনরায় নতুনভাবে উঁজু করতে হবে ফথুয়ায়ে দারুল উলুম হাদিস নাম্বার দুইশত পঁচানব্বই আফকে মাসায়েল হাদিস নাম্বার তিনশত বত্রিশ অজুর ফর টিভি দেখা মাসালা অজু করার পর টিভি দেখলে কিংবা কাউকে গালি দিলে অজু নষ্ট হবে না তবে এর দ্বারা অজুর নূর কমে যাবে এক্ষেত্রে পুনরায় অজু করে নেওয়া উত্তম ইমদাদুল আহকাম হাদিস নাম্বার তিনশত সাতান্ন মাসালা অজুর সময় বিনা প্রয়োজনে কথা বলা মাকরু বরং এ সময় মাস দোয়াগুলো ফাট করা উচিত তবে কেউ কোনো প্রশ্ন করলে তাহলে সংক্ষিপ্তভাবে তার জবাব দেওয়া মাকরু নয় আত্মার্গি ফিস্টা নাম্বার চারশত আটষট্টি ইমদাদুল আহকাম হাদিস নাম্বার তিনশত সাতচল্লিশ সিজদার মধ্যে ঘুমিয়ে গেলে অজু ভেঙে যাবে কি মাসালা হল বসে অথবা সিজদায় গিয়ে সামান্য ঘুমালে ওজুর কোনো ক্ষতি হবে না তবে শুয়ে অথবা দেয়ালে কিংবা অন্য কিছুর সাথে ঠেসে লাগিয়ে ঘুমালে অজু নষ্ট হয়ে যাবে ফাথোয়ায়ে আলমগিরি হাদিস নাম্বার বারো পাথুয়ায়ে দারুল উলুম হাদিস নাম্বার একশত ছয় নামাজের সময় নাক দিয়ে রক্ত বের হলে করণীয় নামাজের সময় যদি কোনো ব্যক্তির নাক দিয়ে রক্ত পড়া আরম্ভ হয় এবং কোনোভাবেই তা বন্ধ না হয় তাহলে নামাজের শেষ ওয়াক্ত পর্যন্ত সে অপেক্ষা করবে তখনও যদি বন্ধ না হয় তাহলে একেবারে শেষ ওয়াক্তে রক্ত পড়ার অবস্থায় নামাজ আদায় করে নিবে অতপর পরবর্তী নামাজের সময় যদি রক্ত পড়া বন্ধ হয়ে যায় তাহলে পূর্বের আদায়কৃত নামাজ রক্ত ফরা অবস্থায় যে নামাজ আদায় করেছিল পুনরায় ফুটতে হবে আর যদি পরবর্তী ওক্তের সময়ও রক্ত পড়া বন্ধ না হয় তাহলে এই নামাজ পুনরায় ফুটতে হবে না বরং মাজুর বলে দাতব্য হবে ফতায় দারুল উলুম হাদিস নাম্বার দুই বাইশ রাদ্দুল মুহতার হাদিস নাম্বার দুই তেইশ প্রিয় দর্শক এ ছিল আমাদের আজকের ভিডিও ইনশাল্লাহ পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের মাঝে শীঘ্রই উপস্থিত হব আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে সুস্থ সুন্দর নিরাপদে থাকার তৌফিক দান করুন আহমিন আসসালামু আলাইকুম ওর